বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মদ আলিহি ওয়া সাহবিহি ওয়া আহম বেহসান বিহসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বাদ বৃষ্টিে বাংলা দর্শক শ্রোতা আপনাদের পছন্দনীয় হাদিসের অনুষ্ঠান নিয়মিত চলছে আশা করি আপনারা যে যেখানেই থাকুন দূরে ও কাছের ভাই ও বোন দেশে ও বিদেশে যে যেখানে আছেন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা দেখুন এবং উপকৃত হওয়ার চেষ্টা করুন নিজে এবং অন্যকে দেখার জন্যে উৎসাহিত করুন এ পর্বে আবু মামা রাজিয়াল্লাহ তালা আনহর হাদিস তিনি আল্লাহর নবী আলিসাতাম থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন মান সাফা আলি আহ সাফা কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কাউরি কাছে বলেছেন তোমরা সুপারিশ করো এই সুপারিশ করলে তোমরা সোয়াব পাবে তুমি এক ভাই আর এক ভাইয়ের জন্য সুপারিশ করো বৈধভাবে অবৈধভাবে নয় কোরান আছে যেটা যে যে একজনের জন্যে ভালো সুপারিশ করে তার ভালো একটা অংশ তার জন্য হয় যে মন্দ করে তার জন্য মন্দ অংশ পায় এজন্যে বৈধ হালাল সূর্যসম্মত কাজে তোমরা একে অপরের সুপারিশ করলে সবাব পাবে তাই কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করে সুপারিশ করার কারণে তার ওই যার জন্য সুপারিশ করেছে সে হয়তো কোনো তার যে লক্ষ্য উদ্দেশ্য পৌঁছেছে সে খুশি হয়ে তার সুপারিশকারী ভাইকে কিছু হাদিয়া কিছু পঠকন যদি দেয় আর সেটা সে গ্রহণ করে ফাকাত আতা বাবান তাহলে সে সুদের একটা বড় অধ্যায় সে যেন উন্মোচন করলো সুদ যেমন কোনো বিনিময় ছাড়া। কোনো জিনিসের বিনিময় ছাড়া অতিরিক্ত নেওয়া হয় ঠিক এখানেও সে যেন বিনিময় ছাড়া সে গ্রহণ করলো কারণ সুপারিশের মাধ্যমে কিছু গ্রহণ করা এটা তো কোনো বিনিময় নাই এটা তো তার দায়িত্ব কর্তব্য ছিল এইজন নেয় আল্লাহর নবীকে সুদের সঙ্গে সাদস্য দান করলেন এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এর সনদের মধ্যে বর্ণনার মধ্যে কিছু কথা রয়েছে তবে মুহাদ্দিসিনরা এই হাদিসটিকে সহিহ বলেছেন ওয়আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআ আহুমা قال لعن رسول الله صلى الله عليه وسلم الراশি ওয়াল মুরতসি আবু দাউদ ও তিরমিজি ও সহহাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণিত তিনি বলেন যে আল্লাহ আলিস ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা দুইজনকে আলহান করেছেন অভিশাপ করেছেন কবিরা আগুনা জঘন্য পাপ তবে নিজের হক নেওয়ার জন্য বা নিজের হক পাওয়ার জন্যে জুলুম বন্ধ করার জন্যে জায়জের কথা কেউ কেউ বলেছেন ঘুষ দেওয়া নেওয়া আজ তো একেবারে এ টু জেড বিভিন্ন ক্ষেত্রে এর এমন এক কঠিন অবস্থা দাঁড়িয়েছে যেটা থেকে নিষ্কৃতি পাওয়া যেন বড় কঠিন হয়ে গেছে এই জন্য মনে রাখতে হবে যে ঘুষ দেয় আর যে নেয় দুইজনের ব্যাপারে আল্লাহর নবী আলিসালাম লানত করেছেন আর বিশেষ করে অন্যের হক নষ্ট করে এখানে দুইজন ক্যান্ডিডেট রয়েছে প্রতিযোগী রয়েছে বা পাঁচজন যে ভালো তারা পাবে কিন্তু ঘুষ দিয়ে যে অযোগ্য যে অথর্ব যার ভিতরে কিছুই নেই সেই ব্যক্তি ঘুষ দিয়ে সেই পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ধরনের পথ এবং ঘুষের মাধ্যমে সমস্ত অন্যায়ের পথ খুলে যাচ্ছে এবং ঘুষের মাধ্যমে যত অযোগ্য এবং যত অথর্ব এরা দায়িত্ব গ্রহণ করতে পারতেছে আল্লাহ নবী আলিসালাম বলেছেন এরা উশেদাল আমর ইলা আহলে ফান্তাদের ইচ্ছা যখন দেখবে অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হচ্ছে অযোগ্যরা বড় বড় দায়িত্ব পেয়ে যাচ্ছে মামা ভাগিনার জন্যে এখানে নিজের গ্রুপ বা দলের হওয়ার জন্য যেখানে আজ আমাদের এটা এমন এক বেধি হয়ে গেছে যোগ্যরা কাজ পাচ্ছে না অযোগ্যরা আজকে দায়িত্ব পাচ্ছে এটা আল্লাহ নবী আলাম বলেছেন এমনটা যখন হবে তখন মনে রাখবে কে সন্নিকটে চলে এসেছে এই জন্যে আজ দলীয়করণ বা নিজস্ব আত্মীয়স্বজনকরণ এই ধরনের কাজগুলি আজ পৃথিবীর সব জায়গাতে বিরাট আকারে আজ জেকে বসেছে মানুষের উপরে জুলুম যার ফলে আজ বিস্ফোরণ হচ্ছে মাজলুমরা আজ পথে পথেঘাটে নামতেছে এই জন্যে ঘুষ দেওয়া নেওয়া এটা সম্পূর্ণভাবে হারাম জঘন্য কাজ এটা আমরা যেমন দিব না সেভাবে আমরা খাবো না এই হারিসের ব্যাপারটা আমাদেরকে অত্যন্ত জোরালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে হানিসটি আবু দাউদ তিরমিজি বর্ণা করেছেন আব্দুল্লা আমরুবনা আজ থেকে আরো বর্ণিত সে হাদিসে আল্লাহ নবী আসাল্লাম তাকে নির্দেশ করলেন আই উজাহেদা জাইসান একটি যুদ্ধ দলকে প্রস্তুতি করার জন্য তাকে দায়িত্ব দিয়ে বললেন প্রস্তুতি করো যুদ্ধ দল ফেদাত আল ইবলু সদকার বাইতুল মারের যে উট ছিল এটা শেষ হয়ে গেল ফামারাহু আইয়া খুদা আলা কালাইসি সদকা আল্লাহ নবী আলিসাল্লাম আব্দুল আবিনা আমর আবুল্লা আজকে নির্দেশ করলেন যে পরবর্তীতে যে জাকাতের উট আসবে ছোট উট যেগুলি যুবক যেগুলি জোয়ান এগুলির বিনিময়ে কি করে নাও তুমি কি করো উট সংগ্রহ করো বাকিতে অর্থাৎ এখন যারা উট দিবে তাদেরকে তারু তাজা উট দেওয়া হবে যখন জাকাতের ওট আসবে কল ফাকুন্ত আদুল বাই রা বিল বাই রাইন ইলা ইবলিস সাদাকা আল্দুল্লাহমান আমরুমিনাস বলেন যে নগদ একটা ওট বাকিতে দুইটি উট দেওয়া সাদকার উট যখন আসবে দেওয়া হবে এইভাবে আমি তখন তার সঙ্গে বিনিময় করা শুরু করলাম তাহলে এখন ওট দরকার নগদ যারা উট এখন দিবে একটা যখন জাকাতের উট আসবে তখন তাদেরকে দুইটা করে উট দেওয়া হবে একটার বিনিময়ে দুইটা তাহলে পশুর বিনিময়ে পশু একটা নগদ আর একটা বাকি এইভাবে জায়েজ রয়েছে যেটা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম এই ব্যবসা শরীয়তে জায়েজ রয়েছে বা এই ধরনের বিনিময় জায়েজ রয়েছে কারণ পশু এটা খাদ্যও না এবং মূল্যবান জিনিসও না এক্ষেত্রে সুদের যে মূল কারণ মূল্যবান জিনিস হওয়া অথবা খাদ্য মাপযোগ্য অথবা ওজন করা যোগ্য সেটাও এখানে প্রযোজ্য না কাজে এটা সূর্যতে জায়জ হয়ে গেল তবে বলেছিলাম যে যদি গোস্তে পরিণত হয়ে যায় তখন খাদ্য হয়ে যাবে মাপযোগ্য বা ওজন তখন কিন্তু সেখানে সুদ আসবে তখন সেটা জায়জ হবে না হাদিসটি ইমাম হাকিম বাই হাকি বর্ণনা করেছেন বর্ণাকারীরা বিশ্বস্ত হাদিসটি সহি এবং এটা আমাদের আমলের যোগ্য وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنه ان يبي ثمرة حائطه ان كان نخلا بتمر كيلا وان كان كرما ان يبيه بزبيب كيلا وان كان زرعا ان يبيه بكيل طعام نهى عن ذلك كله متفق عليه. عبد الله بن عمر رضي الله تعالى عنهما تلي بولين যে আল্লাহর নবী আলিসালাম নিষেধ করে দিয়েছেন আনিল মুজাবানা মুজাবানা থেকে মুজাবানা হল যে বাগানে গাছে ফল আছে এই ফলের বিনিময়ে আপনি অগ্রিম বিক্রি করে দিলেন খেজুরের বিনিময়ে আছে গাছে হয়তো রোতাব বা এখনো পাকে নাই ওইটাকে খেজুরের বিনিময়ে বিক্রি করে দিয়ে এটা নিষেধ করে দিয়েছেন এখন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি একেবারে নির্দিষ্ট মেপে খেজুর দিয়ে দিলাম আর খেজুরের গাছ বিক্রি করে দিলাম এর বিনিময়ে এইভাবে বেচা করা নিষেধ ওয়াইন কান আকার মান আইয়াবি আহু কাইলা আঙ্গুর এখনো গাছে রয়েছে ওই আঙ্গুর এখনো শুকিয়ে তাকে জাবীব বা কিসমিস বানা হয় নাই কিসমিস দিয়ে ওই কাঁচা আঙ্গুর ক্রয় করে নেওয়া এটা নবী নিষেধ করে দিয়েছেন ওয়াইন কান আজার আন আইয়াবিয়াহু বেকায়েলিন তো আমিন যদি খেতে এখনো ফসল আছে এখনো পাকে নাই কাটা হয় নাই কিন্তু খাদ্য দিয়ে আমি ম্যাপে খাদ্য দিয়ে দিলাম আর ওই আপনার জমিনের ফসল কিনে নিলাম আল্লাহনবী নিষেধ করেছেন নাহা আনজা কুল এই সবগুলিকে আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন তার এর মধ্যে কি রয়েছে ওয়াজানা রয়েছে আমি তো আমার মাপা দিয়ে এক পক্ষেরটা জানা কত কিলো খাদ্য বা কত কেজি খেজুর বা কত কিলো কিশমিশ কিন্তু এর বিনিময়ে যেটা গাছ থেকে বা ফসল থেকে আসবে এটা কিন্তু ওয়াজানা কমও হতে পারে বেশি হতে পারে আসমেনি এবং জমিনি বালাতে নষ্টও হতে পারে এক্ষেত্রে একজন পেয়ে গেল আর একজন পাবে কি পাবে না অনিশ্চিত একজন নিশ্চিত একজন অনিশ্চিত এই ধরনের ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে আজও যে সমস্ত জুয়াবাজি খেলাতে লটারি খেলাতে লটারি বা বিভিন্ন যা বিজনেস চলতেছে এই ধরনের যে সমস্ত বিজনেসে একজনের নিশ্চিত প্যাগো .com बीमार ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে বা ডিস্টেনি ব্যবসা বা এমন যে কোন ব্যবসা আধুনিক নামে যেখানে এক পক্ষ নিশ্চিত আর এক পক্ষ অনিশ্চিত মোট কথা সুদ অথবা অজানা ধোকা বা জুলুমের যেখানে শিকার রয়েছে এই ধরনের ব্যবসাগুলি হারাম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে انس ابن ابي قاسم رضی الله تعالی عنه قال আন رسول রাহুল খামসা ওসাহুল মাদী হেবা হাকিম সাদি অকাশ থেকে বর্ণিত তিনি বলেন আল্লা নবী থেকে আমি শুনেছি তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রোতাব অর্থাৎ ডাকর খেজুর দিয়ে পাকা খেজুর ক্রয় করা যায় কিনা রোতাব দিলাম মানে ডাকর খেজুর আর নিলাম কি পাকা খেজুর এটা কি জায়জ এই ব্যাপারে হুকুম জিজ্ঞেস করলেন বিধান জিজ্ঞেস করলেন আল্লা নবীকে জিজ্ঞাসিত করা হলো রোতাব যেটা ডাকর খেজুর সুকালে আল্লাহ রসুল রোতাব কাঁচা খেজুর সুকালে তো কমে যায় ফানাহা আলে আল্লাহ এটা নিষেধ করে দিলেন রাহুল খামসা এটা পাঁচ জনের বর্ণনা করেছেন ইমাম আহমাদ আবুদাউদ্দিনী আলিবুল মেদিনী ইমাম বুখারির শিক্ষক তিনি হালিসটিকে বলেছেন ইমাম তিরমিজি হালিসটিকে সহি বলেছেন অবনুল হেব্বান অল হাকিম ইবনুল হেব্বান এবং হাকিমও হালিসটিকে সহি বলেছেন আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এটা আমরা আশা করি ধন্যবাদ আপনাদের সকলকে পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What you do you have to say about learning about the wise way? What would you recommend us to take as career after we pass our school? So, what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu

What exactly? I am the Quranic. My name is Rustomike. You are the best of people. We worship mankind in doing what is right, in forbidding what they and believing in Allah. kuntum to make heir own matin, to bil ma'rufi, to ta'na'hauna alin munqari, to dominuna billah. দেখুন চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল ছোট্ট একটা বিরতির পরে আবারও হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আব্দুল ওমর রাজিউল্লা তালন হাদিস যেখানে আল্লাহর নবী নিষেধ করেছেন মোজাবানা মোজাবানা হল যে বাগানে গাছে ফল আছে এই ফলের বিনিময়ে আপনি অগ্রিম বিক্রি করে দিলেন খেজুরের বিনিময়ে আছে গাছে হয়তো রোতাব এখনো পাকে নাই ওইটাকে খেজুরের বিনিময়ে বিক্রি করে এটা নিষেধ করে দিয়েছেন এখন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি একেবারে নির্দিষ্ট মেপে খেজুর দিয়ে দিলাম আর খেজুরের গাছ বিক্রি করে দিলাম এর বিনিময়ে কিনা বেচা করা নিষেধান আঙ্গুর এখনো গাছে রয়েছে ওই আঙ্গুর এখনো শুকিয়ে তাকে জাবিব বা কিসমিস বানা হয় নাই কিসমিস দিয়ে ওই কাঁচাক আঙ্গুর ক্রয় করে নেওয়া এটা আল্লাহনবী নিষেধ করে দিয়েছেন ওয়েদ কান আজার আন আইয়া ভিয়াহু বেকায়নি তা আমিন যদি ক্ষেতে এখনো ফসল আছে এখনো পাকে কাটা হয় নাই কিন্তু খাদ্য দিয়ে আমি ম্যাপে খাদ্য দিয়ে দিলাম আর ওই আপনার জমিনের ফসল কিনে নিলাম আল্লাহ নমে নিষেধ করেছেন নাহা আনজা আলিকা এই সবগুলিকে আল্লাহ নীমেই নিষেধ করে দিয়েছেন তার এর মধ্যে কি রয়েছে ওয়াজানা রয়েছে আমি তো আমার মাপাদির এক পক্ষেরটা জানা কত কিলো খাদ্য বা কত কেজি খেজুর বা কত কিলো কিশমিশ কিন্তু এর বিনিময়ে যেটা গাছ থেকে বা ফসল থেকে আসবে এটা কিন্তু অজানা কমাও হতে পারে বেশি হতে পারে আসমেনি এবং জমিনি বালাতে নষ্টও হতে পারে এক্ষেত্রে একজন পেয়ে গেল আর একজন পাবে কি পাবে না অনিশ্চিত একজন নিশ্চিত একজন অনিশ্চিত এই ধরনের ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে আজও যে সমস্ত জোয়াবাজি খেলাতে লটারি খেলাতে লটারি বা বিভিন্ন যা বিজনেস চলতেছে এই ধরনের যে সমস্ত বিজনেসে একজনের পেয়ে গেল যেরকম বিমার ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে বা ডিস্টেনি ব্যবসা বা এমন যে কোনো ব্যবসা আধুনিক নামে যেখানে এক পক্ষ নিশ্চিত আর এক পক্ষ অনিশ্চিত মোট কথা সুদ অথবা অজানা ধোকা বা জুলুমের যেখানে

শুনেছি তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রোতাব অর্থাৎ ডাকর খেজুর দিয়ে পাকা খেজুর ক্রয় করা যায় কিনা রোতাব দিলাম মানে ডাকর খেজুর আর নিলাম কি পাকা খেজুর এটা কি যায়জ এই ব্যাপারে হুকুম জিজ্ঞেস করলেন বিধান জিজ্ঞেস করলেন আল্লা নবীকে জিজ্ঞাসিত করা হল ফাঁকাল আয়ান কচুর রোতাব ওই রাইয়া বেশ রোতাব যেটা ডাকর খেজুর সুকালে কি এটা কমে যায় কালুনাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল রোতাব কাঁচা খেজুর শুকালে তাহলে কমে যায় ফানাহা আন্দা আলে আল্লাহ নবী এটা নিষেধ করে দিলেন রাহুল খামসা এটা পাঁচজনের বর্ণনা করেছেন ইমাম আহমদ আবু দাউদ্ নাসাই তিনি জিবনে মাজা ওয়াসাহ আব্দুল মদিনী আলী উবুল মেদিনী ইমাম বুখারির শিক্ষক তিনি হাজিকে সহি বলেছেন ইমাম তিরমিজি হাজিকে সহি বলেছেন অবনুল হেব্বান অল হাকিম ইবনুল হেব্বান এবং হাকিমও হাজিকে সহি বলেছেন তাহলে এর দ্বারা গাছের ফল বিক্রি করা নিষেধ বিনিময়ে সেই ফলেরই শুকনা বা যেটা আগে কেটে নেওয়া হয়েছে কারণ একটা সুকালে কম হয়ে যাবে আর একটা কিন্তু সুকালে খেজুর কম আর হবে না এই ধরনের ক্ষেত্রে যেখানে অজানা যেখানে ঠোকা যেখানে কম বেশ হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে যেহেতু খাদ্য একটা খাদ্য বিনা আরেকটা খাদ্য সেখানে বেশি কম নেওয়া নিষেধ করে দিলেন তাহলে পর্যন্ত আমরা যে ব্যবসাগুলি হালাল যেগুলি হারাম কারণ কি এগুলি আমরা বলা যেতে পারে একেবারে সংক্ষিপ্ত না আমরা আমরা বলবো আলোচনা করেছি এগুলির বিস্তারিত শর্ত এর নিয়ম কোন কোন ব্যবসা কে কি এগুলি ফেকাহর কিতাবে বিস্তারিত আলোচনা হয়েছে এই পর্যায়ে আমরা ব্যবসা বাণিজ্য পর্বের তিনটি অধ্যায় শেষ করেছি এবার নতুন আরেকটি অধ্যায় আমরা শুরু করছি চতুর্থ অধ্যায় বাবু রুখসাতে ফি বাইল আরায়া কবাইল ওসুল ওয়াসিমার চার নম্বর অধ্যায়ের যে আরায়া আরায়ের মধ্যে আরায়া বিক্রি করা অনুমতি রয়েছে আরায়া বলা হয় ফকির মিসকিনদের অভাবের কথা দেখে বাগানওয়ালা তার দুই একটা গাছ নির্দিষ্ট করে তাদেরকে বললেন তোমরা এই গাছের ফল খাবে এখন সময়ে অসময়ে যারা অভাবগ্রস্ত এই বাগানে এসে ডিস্টার্ব করে সমস্যা করে অথবা যাদেরকে দান করা হয়েছে তাদের এখনই প্রচণ্ড সমস্যা প্রয়োজন তাই এখনো হয়তো গাছের ফল পাকে নাই তাহলে ওই বাগানের মালিক সমস্যা তারা যখন তখন আসে গেট খুলতে হয় বন্ধ করতে হয় অথবা যাদেরকে দিয়েছে তাদের এখন প্রয়োজন রয়েছে যদিও এখন গাছে ফল পাকে নাই এই যে একটা এহসান এই যে একটা ভালো কাজ বাগানের মালিক করেছেন এক্ষেত্রে শরীয়ত একটা ছাড় দিয়েছে এই গাছের ফল পেড়ে নেওয়া ফলের বিনিময়ে বিক্রি করা নিষেধ তথাপিও এখানে পাঁচ অশাক এক অশাক ষাট সা, আর একশা হলো আড়াই কেজি তাহলে এই যে পাঁচ অশাক পরিমাণ খাদ্য যদি গাছের ফল হয় বা এর কম হয় সেই ক্ষেত্রে জায়জ করে দেওয়া হয়েছে বিশেষ প্রিয়জনে তাছাড়া নর্মাললি এটা কিন্তু সুদ বা হারাম আমরা জেনে এসেছি মহাকালা বা মোজা বানানিসের কিন্তু এই ক্ষেত্রে শরীর কি করেছে যেহেতু একটা এহসান একটা ভালো কাজের জন্য এটা করা হয়েছে গরিব প্রতি করা হয়েছে সেক্ষেত্রে পাঁচ ওশাক যেটা হলো এক অশাক হচ্ছে আপনার ষাট সা তাহলে পাঁচ ওশাকে তিনশো ষাট সা এই পরিমাণ যদি হয় প্রায় বিস্মনের ব্যাপার এতগুলি যদি হয় তাহলে সেখানে রোকসাদ দেওয়া হয়েছে আর এর অতিরিক্ত হলে তখন আর রোকসাত দেওয়া হবে না তাহলে পাঁচ অশাক বা এর নিচে যদি পরিমাণ হয় ওই পরিমাণে এই বিশেষ ক্ষেত্রে সানের ক্ষেত্রে শরীর জায়জ করেছে কবাই অসুল অসীমার গাছের যে কাণ্ড এবং ফলসহ বিক্রি করে দেওয়ার বিধান কি এর রোকসাত কি এ ব্যাপারে আমাদের হাদিসের আলোকে আমরা জানব প্রথম হাদিসটি আনজাইদিন সাহাবেদ রাজি আল্লাহ আন্না রাসুল আল্লাহ রাখা ফিল আরায়া আন্তুবা বেখার সিহা কাইলাল মোত্তা সাহের থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলসালাম আর এর ক্ষেত্রে রোকসাদ দিয়েছেন অনুমতি দিয়েছেন যে এটাকে অনুমান করে গাছে কত ফল আছে অনুমান করে সেটা যদি পাঁচ অসাত বা এর কমে হয় তাহলে বাইরে সেই ফল তাকে দিয়ে দিয়ে ওই মিশ্রিনকে আর ওই বারবার মালিকের ডিস্টার্ব না করা ক্ষেত্রে জায়জ করা হয়েছে অথবা তার বিশেষ প্রয়োজনে তাকে দিয়ে দেওয়া জায়জ করা হয়েছে তবে এটা নর্মালভাবে ভাবে হারাম করে দেওয়া হয়েছে আমরা যেটা আগে বর্ণাতে জেনেছি এ হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন তাহলে ইসলাম কত সুন্দর গরিব মিসকিনের ব্যাপারটাকে আলাদা করে দেখা হয়েছে আর দানবীরকেও এখানে জায়েজ করে দেওয়া হয়েছে যাতে করে তারও সমস্যা না হয় ফলে মুসলিমিন রাক্ষা সাফিল আরিয়া ইয়ুল বেদ বেখার সিয়া তামরান মুসলিম শরীফে বর্ণা আছে যে যারা এই গাছের মালিক তারা খেজুর দিয়ে তারা তাদের রোতাব ডাকুর খেজুর নিতে পারবে যাই করে হয়েছে বারবার তারা আসবে সমস্যা হবে বা গরিবের সমস্যা এখনই প্রয়োজন এখনো খেজুর পাকে নাই তাহলে খেজুর তাদেরকে দিয়ে দেবে একটা নির্দিষ্ট বলবে যে এই খেজুরে যে রোতাব বা ডাকর খেজুর আছে সুকালে কত হতে পারে এক মন দুই মন তিন মন সেটা তাদের কাছে যে গচ্ছিত খেজুর দিয়ে দেবে আর এই গাছের মালিক তার বিনিময়ে রোতাব নিয়ে নিবে তাহলে এক্ষেত্রে আল্লাহ নবী এটাকে রক্সাদ দিলেন ছাড় দিলেন বিশেষ পরিয়োজনে হয় মালিকের কষ্ট হচ্ছিল অথবা গরিবের কষ্ট হচ্ছিল এখানে তাদের প্রতি শান করে মহানবুল আরামিন একটা বিশেষ এখানে বিধান চালু করে দিলেন ওয়ানাবি হুরিয়তালান আন্নার আল্লাহ সালসাল্লাম রাখাসা ফিবাই আর আয়া বেখার স্যাহা মিনা তামার ফি মা 2.5 আওসোক আও ফি 5 আওসোক মুত্তাফাকুন আলাই আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আয়েশা সাল্লাল্লাহু দিয়েছেন আয়ার ক্ষেত্রে সেটাকে একটা পরিমাণ নির্দিষ্ট করে তামার বা খেজুরের বিনিময়ে বিক্রি করা রতব খেজুরের বিনিময়ে বিক্রি করা চলবে না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দান করেছে গরিব মিসকিনকে তাদের প্রয়োজন এখনি এখনো পাকে নাই অথবা তাদের আসা যাওয়াতে কষ্ট হচ্ছে মালিকের এক্ষেত্রে বিনিময় করা যায়জ তবে ফি মা দু খামসাতে আওসক পাঁচ ওষাক কম যদি হয় আও ফি অথবাতে আওসক পাঁচ ওষাক এর বেশি যদি হয় তাহলে সেটা জায়জ হবে না এখানে সুন্দর একটি বিধান আমাদের জন্য প্রণয়ন করা হলো গরিব দুঃখের কথা ভেবে আল্লাহ রবহাম আমাদেরকে এই ধরনের বিধান মেনে চলার তোফিক দান করেন ওসলাল আলী মাহমুদ ওয়ালা আলী ওয়াসবি আজবাইদ والسلام عليكم ورحمه الله وبركاته চারদিকে চলছে এক জোয়ার বিদার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রস লহ সল্লম ন হ ইচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেঁড়েছে ছয় পাঁচ সেポットকে মোস্ক্রিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিএসটিভি বাংলায় জানুন كانوا مومن নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় মা পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেস্ট কোথায় সই বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নোবেদীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস